আরে কোনো ব্যাপার না, তুমি চলে এসো চলে এসো। আরে কিছুদিন পর কেন তুমি আজই চলে আসো না? ও আজ পারবে না, ঠিক আছে তাহলে তুমি যেদিন পারবে সেদিন আসো, হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ ওই যে তিন মাথার মোড়টা আছে ওখানে নামবে, নেমে একটু হাঁটতে আমাদের মেসটা তুমি দেখতে পাবে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলে আসো না, আমরা তিনজনই থাকি, কোনো চাপ নেই, তুমি যেদিন খুশি আসতে পারো। আরে বলছি তো কোনো চাপ নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাই বাই বাই। কাকে আসার কথা বলছো এখানে? আরে আর বলো না, আমার মামাই তো ভাই বলছে আমাদের এখানে আসবে, তো আমি বললাম যে কি আসলে আসতে পারো, আমরা তিনজনই থাকি কোনো চাপ নেই। বয়স অবশ্য আমার থেকে একটু বড়, কিন্তু মিলটা বেশ ভালোই আমাদের মধ্যে, বন্ডিংটা বেশ ভালোই। তো আমি বললাম যে চলে আসো কোনো চাপ নেই, আমরা তিনজন আছে এখানে, আসবে মজ হবে মাস্তি হবে, কোনো চাপ নেই। তার নামটা যদি বলো হবে না কো কালো, বলো এবার তার নামটা, নাহলে খুলে নেব তোমার নিচের প্যান্টটা। ওর নাম বরিশাল্যা পোলা, আমি অবশ্য ভালোবেসে বরিশাল্যা ভাই বলে ডাকি, তোমরাও ডাকতে পারো বরিশাল্যা ভাই বলে, কিন্তু নামটা হচ্ছে বরিশাল্যা পোলা। এটা আবার একটা মানুষের নাম হলো নাকি? কোনো তো টাইটেলই নেই। কেন পোলাটা টাইটেল? বুঝিনা কো আমি, টাইটেলটা হয়তো অনেকটা দামি। বুঝিনা কো আমি, টাইটেলটা হয়তো অনেকটাই দামি, সব মেয়েরা বানাবে এই পোলারই স্বামী। কিন্তু সব থাকলো ওর নাম বরিশাল্যা পোলা কেন? আরে ছেলে অনেক ভালো, ও নিয়ে চাপ নেই, আমি ওকে ছোট থেকে চিনি, আর বরিশাল্যা একটু ব্যবসা ট্যাবসা করে তো, আর ওখানেই বড় হয়েছে, সেই জন্যই নামটা হয়ে গিয়েছে আর কি বরিশাল্যা পোলা। কবে আসছেন উনি? বললো আর কিছুদিনের মধ্যে ঢুকে যাবে। কি ঢুকে দিবে? আরে বলতে চাইলাম ও কিছুদিনের মধ্যে এখানে চলে আসবে। আরে আসে যদি ও এখানে চলে, এমন অত্যাচার করব যাতে বাধ্য হয়ে যায় চলে। আরে তুমি কেন, আমরা তিনজন মিলে যতটা বদমাস, ও একাই তার চেয়ে বদমাস, আমরা তিনজন মিলে ওকে কোনোদিন পারবো না ভাই। চিনতে তুমি ভুল করেছো মোরে, যখন দিব কানের নিচে জোরে, এইসব বরিশাল টরিশাল কেমনে যাবে মোরে। ভাবে আমি ওকে মেরে দেব দুই হাত দিয়ে ধরে। আর ও একাই দিবে তোমাদের দুজনকে।